আসসালামু আলাইকুম, আমি সাইদুর রহমান বলছি। আজকে আপনাদের সম্মুখে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি বা যে বিষয়টি নিয়ে এসেছি সেটির বিষয় হলো যে আমরা অনেকেই প্রিপেড মিটার ব্যবহার করে থাকি এবং সেই প্রিপেড মিটারে যখন ব্যালেন্স শেষ হয়ে যায় তখন কি আসলে কোনোভাবে বিদ্যুৎ সংযোগ যখন চলে যায় এই বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য কোনো কৌশল আছে কি না অথবা কোনো কৌশল প্রয়োগ করা যায় কি না? এক কথা বলতে গেলে যে এটা কি ব্যালেন্স ছাড়া বিদ্যুৎ সংযোগ কানেক্ট দেওয়া যায় কি না, রুমে কানেক্ট নেওয়া যায় কি না? এটা আসলে অনেকেই এই ধরনের চিন্তা ভাবনা করে থাকে, যার ফলে অনেকেই মনে করে যে এখানে একটু বাইপাস কৌশল প্রয়োগ করার চেষ্টা করে, যে এই মিটারটা খুলে বিদ্যুৎ সংযোগের ডিরেক্ট লাইনের সাথে সংযোগ করে দেওয়ার চেষ্টা করে, সফটওয়্যার প্রক্রিয়াকে বাদ দিয়ে এটা চেষ্টা করে। তো আমি বলবো এক কথাতে যে এটা সম্ভব না। এটা যদি কেউ করতে চায় বা চায় চিন্তা করে তাহলে এটা তাকেই ক্ষতি ঝুঁকি অথবা লসের সম্মুখীন হতে হবে, বিপদে পড়তে হতে পারে। তার কারণ হলো যে এই সফটওয়্যারটি বিশেষভাবে তৈরি, বিশেষ প্রক্রিয়ায় তৈরি। এখানে লক্ষ্য করে দেখুন যে আপনি যদি এই ধরনের দুটো তার বা এখানে এই সফটওয়্যারটি কোনো একটা স্ক্রু যদি আপনি টেস্টার দিয়ে খোলার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা হবে যে এই স্ক্রুপগুলি যে দেখতেছেন এই স্ক্রুপগুলি যদি টেস্টার দিয়ে একটু নাড়া দেন তখনই সফটওয়্যারটি লক হয়ে যাবে। এই লক যখন হয়ে যাবে তখন আপনি রিচার্জ করলেও বা না করলেও ঘরে বিদ্যুৎ সংযোগ নিতে পারবেন না। এই লকটি সারানোর জন্য আপনাকে অফিসে যেতে হবে এবং অফিসের ফর্মালিটি মেনটেন করে ওদের যে নিয়ম নীতিমালা আছে এবং কঠোর জবাবদিহিতা আর মাধ্যমে এই লকটি আপনাকে সারাতে হবে। তো এটা কি করতে হবে আপনাকে? এখন প্রশ্ন হলো যে আপনি যদি বাসা বাড়ি পরিবর্তন করেন, স্থানান্তরিত হন, আবাসিক স্থান পরিবর্তন করেন অথবা কোনো কারণে মিটারই আপনার জায়গা থেকে স্থানান্তর করার প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে যদি এটা খোলার প্রয়োজন পড়ে তখন কি করবেন? হ্যাঁ, এটার সঠিক নিয়ম হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি মিটার স্থানান্তরিত করতে চান অথবা মিটারে কোনো সমস্যা হয় বা মিটার খোলার প্রয়োজন পড়ে কোনো কারণবশত, আপনাকে সরাসরি অফিসে যেতে হবে এবং অফিসে বিদ্যুতের অফিসের যে জিএম আছে তার বরাবর একটি দরখাস্ত বা আবেদন করতে হবে। সেই আবেদনের প্রেক্ষিতে সে ওদের এখানে ফর্মেট দেওয়া আছে, আবেদন ওদের এখানে দেওয়া আছে, গিয়ে বললেই হবে। সেই আবেদন মঞ্জুর হবে এবং মঞ্জুর হওয়ার পর নির্দিষ্ট পরিমাণে একটা ফি জমা দিতে হবে। তো সেই ফিটা জিএম যিনি আছে তিনি যে পরিমাণটা উল্লেখ করে দেন সেই পরিমাণটা লিখে দিলে সেই অনুযায়ী আপনাকে টাকা জমা দিলে তারপর আপনার অফিসের কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার বা মিস্ত্রি বলেন, ইঞ্জিনিয়ার বলেন, মেকানিক্যাল বলেন, তারা কেউ একজন আপনার বাসায় বা আপনার মিটারে এখানে যাবে এবং তারা সেই মিটারটা খুলবে এবং সুন্দর করে সেটা লক অন করে দিয়ে আসবে আপনার বাসায় সেট করে দিয়ে, এবং অথবা লক করা থাকলে সেই লক হয়ে গেলে সেই লকটা সারিয়ে দিয়ে সংশোধন করে আসবে, এরপর আপনি আপনার বাসায় বিদ্যুৎ পাবেন। তো এখানে মোট কথাটা হলো যে আপনি যদি এটা নিজে থেকে করতে যান তাহলে আপনাকে অর্থদণ্ড, জরিমানা, আইনানুক নীতিমালা রয়েছে এগুলি সম্মুখীন হতে পারে। তাই আমি বলবো কোনো প্রকার আইন জটিলতা মাঝখানে যেন পড়তে না হয় অথবা কোনো ধরনের অর্থদণ্ডের মাঝখানে যেন পড়তে না হয়, সেই সুবাদে আপনি আপনার নিয়ম মোতাবেক অফিসিয়ালভাবে কাজ করুন এবং এখানে কোনো ধরনের কারচুপি, অসৎ চিন্তা ভাবনা করার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ।